আমরা যদি একটু হ্যালো জিনিয়াস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে সায়েন্স এক্সপেরিমেন্টটি করব সেটির জন্য তোমাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, কেননা এখানে রয়েছে ঠান্ডা পানি, গরম পানি এবং হাবিজাবি আর অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা একটা করে বলি, তারপর শুরু করি। বন্ধুরা, এই সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য আমাদের লাগবে ঠান্ডা পানি, গরম পানি, কাঠি, একটি ড্রপার, একটি প্লাস্টিকের শিট এবং দুটি রং। এখন আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে এই ঠান্ডা পানিটিতে আমরা নীল রংটি মিশাব। দেখি আমরা মিশাই। এবং এখন আমরা কাঠিটি দিয়ে একটু নেড়ে দেই। আচ্ছা, গেল। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে লাল রংটি রয়েছে, এই লাল রংটি হচ্ছে গরম পানিতে মেশাবো। এখন কাঠিটা দিয়ে একটু নেড়ে দেই আমরা। আহ, কি চমৎকার নীলটাও! আমরা যদি একটু, ভাগ্য ভালো যে ঠান্ডা পানিটা গায়ে পড়েছে, গরমটা পড়েনি। তোমরা এখানেই থাকো, আমি একটু অ্যাপ্রনটা চেঞ্জ করে আসি। মজার জিনিসটি হচ্ছে, আমরা এই নীল ঠান্ডা পানিটি লাল গরম পানির উপরে ঢেলে দেব। এখন সেটা কিভাবে করব, এটি করার জন্য আমাদের প্রথমত এই যে যে প্লাস্টিকের শিটটি রয়েছে, এই প্লাস্টিকের শিটটি এই ঠান্ডা পানির উপরে রাখতে হবে। এবার আমরা এটিকে গরম পানির উপরে উপর করে রেখে দিব। আমরা একটু আস্তে আস্তে করে এই যে প্লাস্টিকের শিটটি রয়েছে সেটাকে সরানোর চেষ্টা করি। কি চমৎকার বন্ধুরা, দুটি পানি ভিন্ন কালারের, কিন্তু একজন আরেকজনের সাথে মিশছে না, একটি পানি আরেকটি পানির সাথে মিশছে না। এর কারণটি কি? এর কারণটি হলো প্রত্যেকটি পদার্থই অণু দ্বারা গঠিত। গরম পানির ক্ষেত্রে অণুগুলোর গতি বেশি হওয়ার কারণে এরা একে অন্যদিকে ছোটাছুটি করতে থাকে, যার ফলে এদের আয়তন বেশি কিন্তু ঘনত্ব কম। অন্যদিকে ঠান্ডা পানির ঘনত্ব বেশি এবং এ কারণে এই পানিগুলো একজন আরেকজনের সাথে মিশছে না, এবং এই কারণেই এই এক্সপেরিমেন্টটি সম্পূর্ণ হলো। এই মজার এক্সপেরিমেন্টটি তাহলে তোমরা এখনই বাসায় চেষ্টা করে ফেলো। যদি সাকসেসফুল হও তাহলে জানিয়ে দাও কমেন্টে। আজ যাই, আবার দেখা হবে।